আল্লাহ রাসূল বলতেছেন জিকিরের মধ্যে শুধু বেহেশতের বানান। বেদের অনেক কারণ অনেক ব্যাখ্যা দেওয়া যেতে পারে। যেমন ধরেন আমরা যখন এক জায়গায় যাই, বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে, এই ঢাকা এই ঢাকা এই ঢাকা, কি ডাকে? আচ্ছা গাড়ির ভিতরে কি ঢাকা আছে? কতক্ষণ? তো সে যে বলল এই ঢাকা, মানে কি গাড়িতে হলো ঢাকা দেওয়া দেখে, গাড়ির ভিতরে যদি ঢাকা তালাশ করেন কেয়ামত পর্যন্ত ঢাকা তালাশ করে পাওয়া যাবে না। এই ঢাকার উদ্দেশ্য হলো এই গাড়িটা ঢাকা যাবে, যদি গাড়িতে আরোহণ করতে পারেন ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করতে পারেন। ঠিক না? ঠিক করবি। কোরআন এবং হাদিসের মজলিস, জিকিরের মজলিস গুলো হলো বেহেশতের বাগানে যাওয়ার একটা পরিবহন বা একটা গাড়ি। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জাতীয় মজলিসে যদি উপস্থিত হওয়া যায়, এর সাথে যদি সম্পর্ক রাখা যায়, আল্লাহর ফজল ও করমে এই মজলিসকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগান পর্যন্ত পৌঁছে দিতে পারে। তোমার এরকম একটা দামি মজলিসে যে আমরা উপস্থিত হতে পারলাম, এই জন্য সবাই খুশি না বেজার? খুশি। বলে কখন? যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করিয়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মজলিসের উপরে সাকিনা বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন, এরকম মজলিস পাওয়ার পরে কোন মোমেন খুশি না হইয়ে পারে না। কত ঠিক না? কাজে ভাই আমরা যদি খুশি হইয়েই থাকি তাহলে আল্লাহ পাকের একটা শুকরিয়া আদায় করা লাগে না? এই মজলিসের আয়োজন করার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। শুকরিয়া দেওয়াই বেকার। আল্লাহ। জোরে কম? আল্লাহ। কাজে অন্তর থেকে মহাব্বতের সাথে, শুধু জবান দিয়ে না, আল্লাহ পাক জবানেরটা নেয় না, কার অন্তরে কি আছে সেইটা নেয়। ঠিক। অন্তর থেকে মহাব্বতের সাথে সবাই শুকরিয়া দেন, একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইরা শীতের রাত্র লম্বা সুর আলোচনা করব না। তাছাড়া আপনারা জানেন আমি আসলে কোনো ওয়াইজিনও না বক্তাও না, চরণ আল্লাহর কুতুবের সন্তান হিসেবে আল্লাহর কাছে পাগলেরা মহব্বত করে নিয়ে আসে, যেহেতু আসতেই হয় সেই হিসেবে যা পারি ভাঙা চুরা টুটা ফাটা কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক যেই কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতি সবার জন্য উপকার হয়। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাহে তো আগামীকাল হযরত ওলামায়ে কেরাম তো থাকবেনই, বিশেষ করে আমাদের নায়েব আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুল্লাহ আলিয়া, পরশুদিন আমিরুল মুজাহিদিন হযরত পেশাওয়ারের চরমোনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বরকাতুল্লাহ আলিয়া, তেনারা আসবেন। বয়ানের কি মজা, বয়ানের কি আজমত! আল্লাহ চাহে তো আগামীকাল পরশু আল্লাহ তৌফিক নসিবে রাখলে শুনবেন ইনশাআল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কিছু আলোচনা, আমি পবিত্র কালামুল্লাহ থেকে দুইখানা তেলাওয়াত করছি, জানি না কোনটা আয়াতের ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে কিনা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ইমানদারেরা, হে মেয়ে লোকেরা, পুরুষেরা, হে যুবকেরা, বুড়োরা, তোমরা আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। কি না হইয়া? মুসলমান না হইয়া। মুখস্থ করেন, কি না হইয়া? মুসলমান না হইয়া। আল্লাহ পাক কিন্তু কোথাও একথা বলেন নাই যে খবরদার পীর না হইয়া মরিও না, মুফতি মুহাদ্দিস না হইয়া মরিও না, এমপি মন্ত্রী না হইয়া মরিও না, এরকম কোন শর্ত আল্লাহ কোথাও দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত লাগাইছেন মাত্র একটা। কয়টা? একটা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো মুসলমান কাকে বলে?
আমরা তো এই আয়াত শোনার পর অনেকে খুশি হয়ে গেছি যে মাশাআল্লাহ হুজুর আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরতে, আমরা তো মুসলমান হইয়াই রয়েছি। আমার কাছে থেকে আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সিদ্ধ পুরুষ সবাই মুসলমান, সরকারি কাগজপত্র যাইয়া দেখেন আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, আমি তো সার্টিফিকেট প্রাপ্ত মুসলমান। আমার আর চিন্তি আমার এত ওয়াজমা করে লাগবে, এত নামাজ বলা লাগবে, ধর্ম একদল আছে না নাই? ভাই আপনাদের কাছে প্রশ্ন, মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান হয়? ডাক্তারের ছেলে হলে কি ডাক্তার হয়? নূহ আলাইহিস সালামের ছেলে কে নাম সেছিল? কাহাল। কার ছেলে? কোন আলেমের ছেলে? কোন পীরের ছেলে? নবীর ছেলে। আল্লাহ রসুলের আপন চাচা আবু তালেব, যে আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকে বাইরা কোলে পিঠে করে মানুষ করছেন, বটগাছের মতো ছায়া দিয়েছেন, ঢালের মতো পাহারা দিয়েছেন, সেই মহাব্বাতের চাচা আবু তালেব সেও কিন্তু মুসলমান হইতে পারে? তাহলে বোঝা গেল মুসলমানের বংশে হইলে মুসলমান হওয়া যায়? বলে বলেন যায়। ঠিক তো, কাফেরের ঘরে জন্ম হইল কাফের হয়। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ছিলেন নবী, তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার, সে ছিল কাফের। এই ঘটনা সবাই জানেন না? এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে শিক্ষা দিয়েছেন যে মুসলমানের ঘরে জন্ম হইলো মুসলমান হয় না, কাফেরের ঘরে জন্ম হইলো কাফের হয় না। তাহলে মুসলমান কাকে বলে? এটা একটা চিন্তার বিষয়, কি কথা ঠিক না? এক আল্লাহর ওলি সংক্ষেপ উদাহরণ দিয়ে বলছেন, মুসলমানি বুয়াদ গর্দন মেহাদন এনানে খুদ বদস্তে খাজাদাদন, মুসলমানি হলো গর্দনকে ঝুঁকাইয়া দেওয়ার নাম মুসলমানি। অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া তার মুখে লাগাম লাগানো হয় না, ওই ঘোড়াটা যেদিকে ইচ্ছা সেদিকেই দৌড়াদৌড়ি করে, যখন ওই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সবারই হাতে ছাড়িয়ে দেওয়া হয়, এখন আর ঘোড়া তার ইচ্ছা মতো চলতে পারে না, তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বাইরে টান দিলে বাইরে যাইতে হয়, পিছনে টান দিলে দাঁড়াইয়ে থাকতে হয়। ঠিক তদ্রূপ আপনার আমার বুদ্ধির মুখে শক্তির মুখে কালেমাল লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রসুল হাতে ছাড়িয়া দেওয়ার নাম হইল মুসলমানি। সবাই বলুন সুবহানাল্লাহ। কালেমাল লাগাম গলায় লাগাইতে হইবে, কিসের লাগাম? জোরে কম, না গণতন্ত্রের লাগাম, সমাজতন্ত্রের লাগাম, আব্রাহাম লিঙ্কনের লাগাম, কালেমাল লাগাম। এবং এই লাগামের রশি থাকতে হইবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাতে। কার হাতে? না নেতার নেত্রীর হাতে, পীরের হাতে, ওস্তাদের হাতে। শরীয়তের বিরুদ্ধে কোন পীর হুকুম দিলে শোনা যাবে? কোন ওস্তাদ হুকুম দিলে শোনা যাবে? কোন নেতা নেত্রী হুকুম দিলে শোনা যাবে? শরীয়তের বিরুদ্ধে বাবা মাও যদি কোন হুকুম দেয় শোনা যাবে? এর নাম হলো মুসলমান। লাগাম লাগাবো, কালেমাল লাগাম এবং লাগামের রশি ছাড়বো আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে। আল্লাহ এবং আল্লাহ রসুল যেইভাবে চলতে বলছেন, যেই নকশন এগারে চলতে বলছেন, যেই রঙে যেই ঢঙ্গে সেই অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, চাই আমি হিন্দুর ছেলে হই, খ্রিস্টানের ছেলে হই, কাফেরের ছেলে হই, আমি আমার আল্লাহর কাছে মুসলমান। মনে থাকবে ইনশাআল্লাহ। এইবার আসেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আহকাম আপনার আমার প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জহেরে বাতেনে কামাইতে খরচে লেবাসে পোশাকে সুরাতে সিরাতে লেনদেন চলাফেরা স্কুল কলেজ মাদ্রাসা, এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আহকাম আছে না নেই? অনেকে আমরা আছি ব্যক্তিগত জীবনে খুব ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত আদায় করি, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম মানি, বিবিরে পর্দায় রাখি না, ছেলেমানের খিরিসখানি শিক্ষা শিক্ষাই, আমার টাকা দিয়া আমার মেয়েটাকে বেপর্দা বানাইয়া টাইট ফিট পোশাক পরাইয়া
যুবতী মেয়েটারে কলেজ ইউনিভার্সিটিতে পাঠাই। আর এলাকার যুবক ছেলেরা আমার এই যুবতীটা মেয়েটাকে দেখার পরে আশ্বিন মাসের পাগলা কুকুরের মতো পিছনে পিছনে ঘোরে। আমি খুব সুবি হই। এই সুবি কি আল্লাহর দরবারে কাজে লাগবে? আমি সারা রাত তাহাজ্জুদ করি আর আমার পরিবারে আমার কামাই খাইয়ে যারা থাকে সেগুলো সব ফজরের সময় নাকটা দিয়ে দিন। আমি সারাদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করি আর আমার ছেলেবান্ধুরা কুফুরী আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। এই মুসলমান আল্লাহর দরবারে কাজে লাগবে? জোরে কহ। নিজে যেরকম ইসলাম মানতে হবে আহাল পরিবারকে ইসলাম মানার লাগবে না? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো তোমার আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সবাই বলুন সুবহানাল্লাহ। অনেকে আছে পারিবারিক জীবনে ইসলাম মানে কিন্তু সামাজিক জীবনে মানে না। বিয়াসুলে আসছে, অনুষ্ঠান আসছে, বর্তমান যে সমাজ একটু ডেকসেট টেকসেট না বাজাইলে কি আর ইজ্জত থাকে? অমুক চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব খুব ঢুলঢুমুরা বাজাই অনুষ্ঠান করছে, আর আমিও তো এলাকার বড় মেয়া কম না, আমি যদি আসছে একটু বেশি করিয়া না করি কানের পর্দা পর্দা ফাটাইয়া না ফেলাই কি এরকম ইহুদি খ্রিস্টানের মতো অনুষ্ঠান বর্তমান সমাজের মুসলমানের সন্তানেরা করে না? করে না। ঢোলের বাড়ির সরে নামাজ পর্যন্ত পড়া যায় না, অনুষ্ঠান দেখলে বোঝা যায় না যেটা হিন্দুদের অনুষ্ঠান না খ্রিস্টানের অনুষ্ঠান। সামাজিক জীবনে আচার আচরণে অনুষ্ঠানে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম আকার নেই, মন করা অনুষ্ঠান করা যাবে? জোরে কম। অনেকে আছে সামাজিক জীবনে ইসলাম মানে কিন্তু রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে রাজনৈতিক জীবনে ইসলাম মানে না। খুব সুবিশা কিন্তু রাজনৈতিক জীবনে এসে এই কুফুরী আদর্শের পিছনে স্লোগান দেয়। আমার নেতা তোমার নেতা, পল্টু ভাই পল্টু ভাই, পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যদি খারাইয়ের মতো পাঁচত্ব নামাজ পড়ে না একত্ব, আর গাঁজা খায় পাঁচত্ব, ঠিক না ভাই? ঠিক। আমার বুঝে আসে না, মুসলমান তো দূরের কথা, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদের ভিতরে আদর্শ আছে, কোন আদর্শবান মানুষ এই চোর ডাকাত বদমাইশ ভাইরা এই খুনিদেরকে সমর্থন দিতে পারে? কতক্ষণ না? অথচ আমাদের সমাজের যত বড় বড় ডাকাই ফেরের সবচেয়ে বড় নেতা, এর পিছনে সাধারণ মানুষ দৌড়ে চা খাইয়ে ভিন্ন জিনিস। যখন শিক্ষিত সচেতন মানুষকে দেখি ওই ডাকাত চেরে নিয়ে নামছে রাস্তায়, তখন আমরা চিন্তায় পড়িয়ে যাই যে এই দেশের পরিবর্তন হবে কবে। সহজ জিনিস বোঝেন না, একটা ভালো ছাত্র করতে হইলে ওস্তাদ কি ভালো লাগে না খারাপ লাগে? একটা ভালো ফসল পাইতে হইলে জমিনটা কি ভালো লাগে না খারাপ লাগে? একটা ভালো সমাজ গঠন করবেন, নেতা বানাইবেন ডাকাই চোর লুচ্চা লম্প সূক্ষ্ম দুষ্ট মূর্খ, এটা বোঝেন না? একটা ভালো সমাজ গড়তে হলে ভালো একজন নেতা লাগবে, কথা ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এইটা হলো নীতি আদর্শের কথা। আর ইমান আমি আকিদার অবস্থা কি, কাদেরকে সমর্থন দেয়? যারা বলে আমি আমেরিকার ডেমোক্রেসি বাস্তবায়ন করব, যারা বলে আমি রাশিয়ার সমাজতন্ত্র কায়েম করব, সমাজতন্ত্র সেকুলারিজম ডেমোক্রেসি গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাওসুদুনের আদর্শ ইসলামী আদর্শের বাইরে যত আদর্শ আছে এগুলো কি মুসলমানের আদর্শ না কাফেরের আদর্শ? সবাই কইয়েন তা কাফেরের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি কেউ চেষ্টা করেন ইমান থাকে? হ্যাঁ, যে সমস্ত আদর্শের ভিতরে জেনা করার পারমিশন দেয়, পুরুষ কোয়ার্টারের আইন আমাদের দেশে নাই, পতিতালয়ের লাইসেন্স নাই। আমি প্রায় বলি পটুয়াখালীতে একবার
এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, ওলামা ইকরাম একসাথে ডিসির কাছে গেছে। যাই বলতেছে, ডিসি সাহেব, বাংলাদেশের অনেক জায়গার থেকে তো পতিতলায় উঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই পটুয়াখালীতে পতিতলায় থাকার কারণে আমাদের সেলেমান সব নষ্ট হয়ে যাবে। আপনার কাছে করজের অনুরোধ, আল্লাহ তো আপনাকে ক্ষমতা দান করছেন, যদি পতিতলাটা আপনি বন্ধ করিয়ে দিতেন আমাদের সেলেমানগুলোও ভালো হয়ে যেত, আর আল্লাহ পাক আপনাকে উত্তম জাজা দুনিয়া এবং আখিরাতে দান করতেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর কপাল পড়া উত্তর দেয় মাওলানা সাহেব, খতিব সাহেব, এই পটুয়াখালীতে হাজার হাজার সরকারি কর্মচারী বাড়িঘর ফেলাইয়া আসছে চাকরি করতে, কত ব্যবসায়ী আছে এই জায়গায় বাড়িঘর ফেলাইয়া আসছে, যদি পতিতলাটা বন্ধ করিয়ে দেয় তো লোকগুলো যাইবে কোথায়? বাড়িঘর ফেলাইয়া কোন জায়গায় চাকরি করতে গেলে, ব্যবসা করতে গেলে পতিতলায় যাইয়া টাকার বিনিময়ে জেনা করা যায় না? হ্যাঁ, এটা কি মুসলমানের আইন না কাফের আইন? এই কুফুরি আদর্শ যারা বাস্তবায়ন করে, এদের পারমিশন দেয়, এর পিছনে মুসলমানের সন্তান কিভাবে কাজ করে আমাদের বুঝে আসে না। ইমাম থাকতে পারে, ধরে বলেন পারে, কারণ কুফুরি আদর্শ বাস্তবায়ন করাও কুফুরি, সহযোগিতা করাও কুফুরি, সমর্থন দেওয়াও কুফুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মোমেন হওয়ার তৌফিক দান করে। আমিন। আমাদের বুঝে আসে না, নামাজ পড়ে আবার কুফুরি আদর্শের পিছনে স্লোগান দেয়, মুসলমানের সন্তান, বাংলাদেশে 92% মুসলমানের দেশে কুফুরি আদর্শ চলে, কেমন মুসলমানের দেশ? কি কথা ঠিক না? আল্লাহ মুসলমানের সন্তানদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। এই তো গেল একদিকের কথা। অন্যদিকে আবার একদল আলেম, নামধারী কিছু পীর, এরা আবার বলে সিয়াসত মে হালাকাত হ্যায়, হুকুমতের দ্বারা কামিয়াবি হবে না, আমরা রাজনীতি রাজনীতি পছন্দ করি না। খুব সুফি সাহেব কি পছন্দ করে না? জোরে কম ওইটা রাজনীতি কারে কয়? কত কম? আলহামদুলিল্লাহ, রাজার নীতি, নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি সেটার নাম কি নীতি? যেমন আশের ভিতরে যেটা শ্রেষ্ঠ হার সেটার নাম কি হার? পথের ভিতরে যেটা শ্রেষ্ঠ পথ সেটার নাম কি পথ? ঠিক তদ্রূপ নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি, যেই নীতির মাধ্যমে গোটা জাতি নিয়ন্ত্রিত হবে, দেশ নিয়ন্ত্রিত হবে, সেই নীতির নাম কি নীতি? এটা তো রাজার নীতি, এটা তো আমার নবীন নীতি, এটা তো কোনো গুন্ডার নীতি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইয়া তেনার চেয়ে বড় পীর, তেনার চেয়ে বড় বুজুর্গ, তেনার চেয়ে বড় মোকাম্মেল এই দুনিয়া থেকে কোনদিন আসছিলেন? কোনদিন আসবেন? আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেন না? ভাইয়া কোরআনুল করিমের মধ্যে সিয়াসতের আয়াত নাই? একটা দুইটা না বেশি? 350 উপরে আছে সিয়াসতের আয়াত, হুকুমতের আয়াত। কোরআনুল কারিমের মধ্যে কেসাসের আয়াত নাই? ভাইরা চুরি করলে কি বিচার, সেনা করলে কি বিচার, মদ খেলে কি বিচার, মিথ্যে কথা কইলে কি বিচার, মাফে কম দিলে কি বিচার, খাদ্য ভেজাল দিলে কি বিচার, আই ফেললে খাইলে কি বিচার, এই সমস্ত কেসাসের আয়াত কোরআনুল কারিমের মধ্যে নাই? তা আপনি যদি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, সিয়াসত মে হালাকাত হ্যায়, তাহলে এই আয়াত অনুযায়ী আপনি আমল কিভাবে করবেন? রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে কোরআনুল কারিমের আইন অনুযায়ী সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা কায়েম করবেন কিভাবে? কোনদিন সম্ভব কতক্ষণ না? তা যদি বলে সিয়াসত পছন্দ করি না, তাহলে সব আয়াতগুলোকেই তো অপছন্দ করা হয়, কি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন, তারপরে খায়রুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা ওসমান, সুম্মা আলী, যেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি, তেনারা প্রত্যেকে রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিলেন না? জোরে কইয়েন। তা আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করলেন, সাহাবা কেরাম করলেন। ভাইরা আপনি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, তাহলে তো আপনি আল্লাহ রসুল কি পছন্দ করলেন না? আপনার ইমানের অবস্থাটা
আমাদের বুঝে আসে না এই সমস্ত উদ্ভট কথাবার্তা কেন বলে। তবে আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হযরত চরমোনাই নবর আল্লাহ বরকাতাহু তিনি বলতেন, আমি অনেক চিন্তা করে দেখছি এই কথা কেন বলে, কারণ ওই সমস্ত পীরেরা আলেমরা চিন্তা করে দেখছে এখন তো ভালোই আরামে আছে, সব দলের মানুষ আমার কাছে এই মুরিদ হয়, আমার হাদিয়া তোফা দেয়, দাওয়াত দিয়ে খাওয়ায়, হুজুর হুজুর করে, কি কথা ঠিক না? যদি সিয়াসতের কথা কুফুরি আদর্শের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি, কুফুরি আদর্শের বিরুদ্ধে কথা বলি, তাহলে মুরিদ টুরিদ যা বানাইছি একটাও থাকবে না, কি কথা ঠিক না? এখন তো দাওয়াত দিয়ে খাওয়ায়, তখন দাওয়াতও দেবে না, বরং মাইক দিতে পারে, আরাম তারাম আর থাকবে না। তাহলে আপনি প্যাড নীতি পছন্দ করলেন, আল্লাহর হাবিবের নীতি তো পছন্দ করলেন না। আল্লাহর হাবিব কি মাইক হওয়াকে ভয় করছিলেন? জোরে কম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1450 বছর আগে কাফেররাই প্রস্তাব দেয় না, হে মোহাম্মদ আরবি তুমি কি শুরু করছো, তুমি তো আমাদের বাপদাদার ধর্ম সব ডুবাই দেবা, ঠিক আছে তুমি যখন থামবাই না, তোমার কাছে একটা প্রস্তাব, তুমি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবা, অন্য সব কথা বলো, আমরু বিল মারুফ যা আছে নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজের কথা বলো, যাকাতের কথা বলো, দানের ফজিলতের ওয়াজ করো, তাহাজ্জুদের ফজিলতের ওয়াজ করো, মেসওয়াকের ফজিলতের বয়ান করো, কোনো সমস্যা নাই, শুধু আমাদের কুফুরি আদর্শের বিরুদ্ধে কথা বলো না। যদি একটা প্রস্তাবে রাজি হইতে পারো, তুমি কি চাও, সুন্দরী নারী চাও, আমাদের বংশের যারে পছন্দ হয় তোমাকে তো বিয়ে দিয়ে দেবো, খেজুরের বাগান চাও, তোমার যেটা পছন্দ হয় দিয়ে দেবো, নেতা হইতে চাও, আমাদের বংশের বড় নেতা বানিয়ে দেবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এই কুসমাস্তিন্যের প্রস্তাবকে গ্রহণ করেন নাই, গ্রহণ করছেন, কিন্তু আফসোস বর্তমান জমানায় এই 1450 বছর পরে আমাদের সমাজের কিছু ওলামায়ে কেরাম, কিছু নামদারি পীর নামদারি আলেম এই প্রস্তাবে মনে রাজি হয়ে গেছে, কথা ঠিক কি না? শুধু ফজিলাদের বয়ান করে, এই আমল করো ইসওয়া, এই আমল করো ইসওয়া, পাহাড় পরিমাণ সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব, এত সওয়াব রাখবা তো ইমানের দিক তলা ফুটে হয়ে গেছে। হ্যাঁ, মুসলমানের দেশে ইসলাম নাই, তুমি খালি ফজিলাদের বয়ান করো, সুন্নাত জিন্দা করো, খালি ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে সুন্নাত নাই, কথা কয় না? শুধু ব্যক্তি জীবনে মহিউ সুন্না হইলা আর রাস্তা দিয়ে যে হাঁটিয়াইলা সুন্নাতের খেলা, এই জায়গায় সুন্নাত লাগে না, ব্যবসা করলা সুন্নাতের খেলা, এই জায়গায় সুন্নাত লাগে না, বিবাহ করলা সুন্নাতের খেলা, সুন্নাত লাগে না, এই জায়গায় সুন্নাত জিন্দা করার দরকার নাই, কথা কয় না? পড়াশোনা করলা সুন্নাতের খেলা, এই জায়গায় সুন্নাত দরকার নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মোমেন হওয়ার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম অনেকের কাছে একটু খারাপ লাগছে মনে হয়, অনেকের দলের বিরুদ্ধে গেছে, মতের বিরুদ্ধে গেছে, খারাপ লাগতেই পারে, কিন্তু খারাপ লাগলে কি করবো, হক কথা না করলে বললে তো উপায় নেই, কথা ঠিক না? বর্তমান জমানার ওয়াজের অবস্থা হইল যেই মসজিদের সভাপতি সব সূক্ষ্ম, এই মসজিদের বাইরে সুদের ওয়াজ করে না, যেই মসজিদের সেক্রেটারি হিসেবে মেয়ে বেপর্দায় চলে সেই মসজিদে পর্দার ওয়াজ চলে না, তাহলে চাকরি থাকবে না। এই সমস্ত বক্তাদের জিব্বা কেয়ামতের ময়দানে জাহান্নামের কেসে দিয়ে কাটবে, ওই সভাপতি সব সেক্রেটারি হিসেবে আগে ওরে ধরবে যে হুজুর আপনি তো পর্দার বয়ান করেন না, এই জন্য তো পর্দার আজমাত বুঝি নেই, কাজে আজকে বেপর্দা হওয়ার কারণে জাহান্নামে যাবো, আপনাকে থুয়ে দেবো না, কি কথা ঠিক না? বেদি বাবা আমি জানি বর্তমান সমাজে কোন বয়ান করলে সবাই খুশি, শুধু ফজিলতের বয়ান করবেন, বিনয় হিসেবে বেহেস্তে পাঠিয়ে দেবেন, সবাই খুশি, কি কথা ঠিক না? কিন্তু আর সাকে তো অনেক হক শয়তান লাফস, হক কথা বলার পরে তারা চুপ থাকলে গঙ্গা শয়তান, আমার কথা তিতে লাগতে পারে, আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু গঙ্গা শয়তানই তো কবর যাওয়া যাইবে না, কি কথা ঠিক না? এরপরেও বলছি যদি আমার এই কথাগুলো বানাই না ঘাটতারা হইয়া থাকে, যদি একেবারে মন গড়া হইয়া থাকে, এই মাহফিলের পরে সবাই মিলে আমাকে জুতো মারিয়ে থুতু মারিয়ে আমার কোনো দাবি নেই,
আর যদি কথাগুলা কোরআন হাদিস অনুযায়ী বলিয়া থাকি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে বলিয়া থাকি, বাবা আপনিও কবরে যাবেন আমিও কবরে যাব, পায়ে হাত দিয়েও বলিয়ে গেলাম, কবরে কিন্তু কোনো চালাকিতে কাজ হবে না। মুফতিগিরি মহাদ্দেশগিরি কিন্তু কবরে শুনবে না, কথা ঠিক না বেঠি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকে মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, এ কথা কিন্তু কবরে শুনবে না মা, ইমান আমল দুরস্ত না করিয়া কবরে যাইও না। ভাইরা আল্লাহর রাসূল যদি তার মেয়েকে এই কথা বলতে পারেন, ভাইরা তাহলে তোমার আমার মতো মুফতি মহাদ্দেসের অবস্থা কি হবে, তোমার আমার মতো পীর মুরিদের অবস্থা কি হবে? হিসাব নিকাশ না মিলে কিন্তু কবরে যাওয়া যাবে না, কবর কিন্তু বড় ভয়ানক জায়গা। আল কবরু রওযাতুম মিন রিয়াযিল জান্নাহ ওয়া হফরাতুম মিন হফারাতিন নার, ভাইরা নেককার বান্দা বান্দীদের জন্য কবরটাকে বেহেশতের বাগান হইয়া যাইবে, আর গুনাহগার বান্দা বান্দীদের জন্য কবরটা জাহান্নামের কুয়ায় পরিণত হইয়া যাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন গুনাহগার বান্দা বান্দীর কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ জমা হইয়া যাইবে, কোন কোন গুনাহগার বান্দা বান্দীর কবরের ভিতরে দুইজন আমদা বায়রা ফেরেশতা গুনজো দিয়া পিটান শুরু করিয়া দেবে, কোন কোন গুনাহগার বান্দা বান্দী কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, আল্লাহর রাসূল নিজের হাত দিয়া দেখাইয়া দিয়েছেন, এক পাজরের হাড়টি অপর পাজরে ঢুকাইয়া দেবে, সমস্ত হাড়গুলারে ভাঙ্গিয়া পাইয়া ছাতু বানাইয়া ফেলাইবে, কোন চালাকি বুদ্ধিমানি করার সুযোগ থাকবে না। কাজী বাবা চালাকি ছাড়ো বুদ্ধিমানি ছাড়ো, খাঁটি মুসলমান হইয়া মাওলার কবরে রওনা করো। তবে হ্যাঁ, বুঝি নাই না বুঝিয়া করছি, দলের মহাব্বতে করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, এই মুহূর্তে তওবা করো, তওবার দরজা মওলাতের এক পর্যন্ত খোলা। বাবা যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলায় ওয়াদা করছেন, হে বান্দা বান্দির আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা, তোরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, আর যদি আমি মাওলার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি সব সময় তোদের অপেক্ষায় থাকি, আমি তোদেরকে কুদরতি জবানে ডাকতে থাকি, হে বান্দা বান্দি আমি বড় দয়ার আমি বড় মায়া, আমার কাছে মাপ চা ক্ষমা চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী ভাইরা ভুল করছি অন্যায় করছি, তওবা করো, তওবার দরজা মওয়াতের এক পর্যন্ত খোলা। বাবা মালাকুল মওয়াত হাজির হইয়া গেলে তওবার দরজাও কিন্তু বন্ধ হইয়া যাইবে, আর কিন্তু তওবা করার সুযোগও দেওয়া হবে না। কাজী ভাইরা আজকে জীবনের শেষ তওবা মনে করিয়া তওবা করেন, যদি তওবার মতো তওবা করতেই পারি, খোদার কসম খাইয়া বললেও ভুল হইবে না, আমার মাওলা একটা মানুষকে ওখান থেকে খালিয়াতে ফিরাইয়া দেবেন না। ভাইরা দাহিয়া কলবির মতো লোককে যদি আমার মাওলায় মাফ করতে পারেন, দাহিয়া কলবি, ভাইরা হাদিসের ভিতরে ঘটনা আসছে, একবার আল্লাহর রাসূলের দরবারে যাইয়া বলতেছেন, আল্লাহর নবী আমারে কি মাওলায় মাফ করবেন নাকি? আল্লাহর রাসূল বলেন, ভাই তুমি যত বড়ই গুনাহগার হও, আমার মাওলা ওয়াদা করছেন তওবার মতো তওবা করতে পারলে আমি মাফ করিয়া দেব। দাহিয়া কলবি বলে, হুজুর আপনি তো জানেন না আমি 99টা মেয়েকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিছি, হুজুর আমি কত বড় খারাপ আপনি জানেন না, একটা ঘটনা মনে পড়লে আমার এখন কলিজা ভাঙিয়া যায়, সহ্য করতে পারি না। দাহিয়া কলবি বলে, হুজুর আমার বিবি যখন গর্ভবতী, আমি তাকে গর্ভ অবস্থায় রাখিয়া কয়েক মাসের জন্য লম্বা সফরে বের হইছি, সফর থেকে আসার আগেই আমার বিবির সন্তান ভূমিষ্ঠ হইয়া গেছে, আসিয়া জিজ্ঞেস করি তোমার বাচ্চা কোথায়, আমার বিবি বলল তোমার বাচ্চা মারা গেছে, তাকে আমি দাফন করিয়া ফেলাইছি। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন বুঝতে পারলাম না, কয়েক বছর পরে একটা সুন্দর ফুটফুটে চেহারার মেয়ে
এত সুন্দর চেহারা তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। আমার সামনেই মেয়েটাকে হাজির করলো, আমি মেয়েটাকে দেখে আসতে যাইয়া জিজ্ঞেস করলাম, বিবি এত সুন্দর মেয়েটা কার? এর আগে তো আমি মেয়েটাকে কখনো দেখি নাই। আমার বিবি কোনো কথা না বলিয়া হঠাৎ আমার পাও দুইয়া জড়াইয়া ধরছে। আমার বিবি কান্দে আর বলে, স্বামী আমি সেদিন আপনার ভয়ে মিথ্যা কথা বলছিলাম, এই মেয়ে আর কারো মেয়ে না, এই মেয়েটা আপনারই ঔরসজাত মেয়ে, স্বামী আপনার পায়ে ধরি, এই মেয়েটাকে আপনি কিচ্ছু বলিয়েন না। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন কোনো কথা বলতে পারলাম না, কিন্তু আমি কত বড় খারাপ, একদিন পাহাড়ের কিনারে একটা গর্ত করিয়া বিবিকে এসে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পরাইয়া দাও, ওকে নিয়ে নানা বাড়িতে বেড়াইতে যাব। দাহিয়া কলবি বলে, হুজুর আমার বিবি বুঝতে পারলো না, মেয়েটাকে সাজাইয়া পরাইয়া আমার সাথে দিয়ে দিল, আমি তাকে নিয়ে নানা বাড়ির কথা বলিয়া পাহাড়ের দিকে রওনা করলাম। হুজুর আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে, আমাকে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাইতেছেন, এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন মেয়েটাকে একটা ধাবার দিলাম, এ মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়ে তোর নানা বাড়িতে যাওয়া যায়। আমার ধাবার খাওয়ার পরে মেয়েটা ভয়ে আর কোনো কথা বলল না, আমার সাথে বিড়ালের মতো আস্তে আস্তে চলতে রইল। আমি যখন যাইতে যাইতে পাহাড়ের কিনারে এক গর্তের কাছে গিয়া দাঁড়াইলাম, ওই গর্তের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার মেয়ে ঘটনা বুঝিয়া ফেলাইছে। হঠাৎ আমার পা দুইটা জড়াইয়া ধরছে, আব্বা আপনার পায়ে ধরি আমারে বাড়িয়েন না, আব্বা আমি কোনোদিন আপনাকে বাড়াতে নিয়ে পরিচয় দেব না, আব্বা আমি এই গ্রাম ছাড়ি অন্য গ্রামে চলিয়া যাব, আর কোনোদিন আপনার চোখের সামনে আসব না, আপনার পায়েও ধরি আমাকে আপনি শেষ করিয়া দিয়েন না। দাহিয়া কলবি বল, হুজুর এত কান্নাই কান্ড, কিন্তু আমার পাথরিয়া দেহটা ফোটাও নরম হইল না। আমি ওই অবস্থায় মেয়েটাকে জোর করিয়া ধরিয়া টানতে টানতে হাসাইতে হাসাইতে ওই গর্তের ভিতরে ঘুম করিয়া ধাক্কা মারিয়া বালাইয়া চিরজীবনের তারে পাথর রঙা দিয়া চলি না বন্ধু। বাড়িতে আসার পরে আমার বিবি যখন মেয়ে দেখে না, বারবার জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায়, আমি যখন উত্তর দিতে পারি না, হুজুর আমার বিবি বুঝিয়া ফেলাইছে ঘটনা কি হয়েছে, এমন কান্না শুরু করছে হুজুর। সেই ইতিহাস মনে করলে আমার কলিজা ভাঙিয়া যায়। হুজুর এই গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে চোখের পানি রাখতে পারলেন না, আল্লাহর হাবিব জার জার করিয়া কান্দেন আর বলেন, দাহিয়া কলবি এটাও কি কোনো মানুষের দ্বারা করা সম্ভব, এও কি কোনো মানুষের কাজ? এ দাহিয়া কলবি তুই জানিয়ে রাখ আমার মাওলা এত দয়া, আমার মাওলা এত মায়া, তুই যদি এই গুনাহ মাপ চাইতে পারো আমার মলে গুনাহ মাফ না করিয়া পারবে না, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা যেমন বড় তার দয়াও সেই রকম বড়। কাজী বাবা তুমি আমি গুনাহ করছি, পাহাড় পরিমাণ করছি, কিন্তু আমার মাওলার দয়া গুনার চেয়ে অনেক বড়, আমাদের গুনার চেয়ে মাওলার দয়া অনেক বড়, আমাদের অপরাধের চেয়ে মাওলার মায়া অনেক বড়। আমার মাওলা সব সময় কুদ্দাতি জবানে ডাকেন, লা তাকুনা তু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা বান্দি আমার রহমত থেকে নৈরা শৈষ না, আমার রহমত থেকে নৈরা সারা কুহুরি, তুই কোথায় যাবি, আর তো কোনো মাওলা নাই, আর তো কোনো দরজা নাই, বান্দা বান্দি আয় 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 বাজা বাজা হরে শেষ দিন বাজা,
দরগায়ে মাদার গায়ে নাউমিদিনি সদগরাগর তওবাশ কাস্তি বাজা হে বান্দা বান্দি তওবা করছ ভাঙিয়ে ফেলাইছ আবার তওবা করছ আবার ভাঙছ আবার করছ আবার নৈরা শেষ আমার দরজা তোদের জন্য খোলা আমার কাছে মাপ চা ক্ষমা চা আমি তোদের জীবনের সমস্ত গুণা মাফ করিয়া দেব কাজী বাবা ভুল করছি অন্যায় করছি তওবা করো তওবা করো তওবা করো মৌবাসের আগে তওবা করো এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই এই রাত্র আপনার আমার উপর থেকে যায় না না যায় কথা বলার ক্ষমতাও কোনো মানুষের নাই কাজী বাবা আজকে জীবনের শেষ তওবা মনে করিও তওবা করো আজরাইল কিন্তু পড়তে গেছে পিছনে হাত পাইতে দারোগার মতো খালি ঘোরে খালি ঘোরে মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়ে থাবাটা মারবে কলিজার রগগুলারে সিরিয়া 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 লন্ডারে লইয়া লইবে তুমি আর কোনো ডাক্তারের ক্ষমতা নাই আর কিন্তু কোন সুযোগ হবে না বাবা এই মুহূর্তে তবা করো আমার জন্য দোয়া করো আমি সবার জন্য দোয়া করি মাওলা যাবে তাকে চিনিয়া তার গোলাম হয়ে কবর যাওয়ার তো বিগড়ায় আল্লাহুম্মা আমিন কি বলছি কি বুঝাইছি তোমার বান্দা বান্দিরা কি বলছে আমি জানি না আল্লাহ যেভাবে বয়ান করা দরকার সেই যোগ্যতা আমার নাই কিন্তু তোমার বান্দারা তো আশা করি আসছে খালি আল্লাহ যখন নিয়াইয়াছো ফিরাইয়া দিও না একজনকে তুমি মাহরুম করিও না ভাইরা দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন ভান ধরেন বাহানা করেন হাদিসের ভিতরে আসছে ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু তোমরা কান্দো কান্দো যদি কান্না না আসে কান্নার ভান ধরো মুখটারে ভাঙ্গাছে যে মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো বাহানা করো দেখবে এক সময় আল্লাহর ফজলে করমে চোখে পানি চলিয়া আসবে আর যদি মাওলার ভয় মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায় মামবাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার চোখে পানি ওয়ালা বান্দা বান্দিদের উপরে জাহান্নামের আগুন হারাম হারাম চোখের পানি বাহলে সইতে পারে না চোখের পানি সমস্ত অলিদের ইতিহাস করিয়া দেখো চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারে না কিন্তু আমাদের কপাল ঘুরিয়া গেছে কলকটা পাথরের মতো শক্ত হইয়া গেল মাওলার আজাবের ভয়ে চোখে পানি আসে না মাওলার ভয়ে বিষয় এটা কাঁপে না কপাল মানে ঘুরিয়া গেল রে মালিক আমাদেরকে মাফ করিয়া দাও